বিরতির পর ফিরে আসলাম। বিশালগড়ের নদী লাখে সিপিএমের প্রচার সজ্জা নষ্ট, এমন অভিযোগ উঠে আসছে গতকালকে গভীর রাত্র থেকে অভিযোগের তীর দুষ্কৃতীদের দিকে। যদিও ইতিমধ্যে সিপিএমের পক্ষ থেকে চলছে নানান রকমের কর্মসূচি, অভিনব উদ্যোগ, নির্বাচনকে সামনে রেখে লড়াই চলছে একের পর এক কর্মসূচি, তবে এরই মধ্যে সিপিএম প্রচার সজ্জা নষ্টের অভিযোগ উঠে আসলো বিশালগড় থেকে। বিশালগড়ের নদী লাখে সিপিএমের সমস্ত প্রচার সজ্জা নষ্ট করে দেওয়া হয় গতকালকে গভীর রাতে, অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার অর্থাৎ আজ নদী লাখে ছুটে যান বিশালগড় সিপিএম মহকুমা কমিটির সম্পাদক সহ সিপিএমের অন্যান্য কর্মীরা। এবং যেমনটা জানা যাচ্ছে, 2023-এর নির্বাচন একেবারে দোরগোড়ায় এসে হাজির, তাই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকাতে প্রচার চলছে দলীয়ভাবে বামীদের পক্ষ থেকে, আর সেই সমস্ত প্রচারকে কেন্দ্র করে লাগানো হচ্ছে বিভিন্ন জায়গাতে দলীয় পতাকা, আর সেই পতাকাকেই তুলে ফেলে দেওয়া হয় গতকালকে রাত্রে। কোথাও পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে, রাস্তা থেকে ছিঁড়ে ফেলা হয়েছে পতাকা, জমির পাশে ফেলে দেওয়া হয়েছে সিপিএমের দলীয় পতাকা, কোথাও আবার মাঠের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যে ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আর একে কেন্দ্র করে কার্যত প্রচার সজ্জা নষ্টকে কেন্দ্র করে অভিযোগ এবং তীব্রভাবে ক্ষোভ সিপিএম কর্মীদের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে সিপিএমের পক্ষ থেকে, এমনকি দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি বামেদের পক্ষ থেকে। গতকালকে গভীর রাত্রে বিশালগড়ের এই ঘটনাকে কেন্দ্র করে বামেদের কি বক্তব্য রয়েছে, বামপন্থী নেতা কি জানাচ্ছেন, শুনুন। দিনের পর দিন বিরোধী দলের প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? বিজেপি দল তার বৈশিষ্ট্য অনুযায়ী তারা এই ধরনের অপকীর্তি তারা করে থাকে, এবং এটা পরিষ্কার যত বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে মানুষের কাছ থেকে, তারা এখন এই ধরনের অসামাজিক নাশকতামূলক কাজেই তারা করবে। আমাদের সারা বিশালগড়ে পার্টির উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় প্রচার সাজসজ্জা করেছিলাম, এবং তাও সরকারিভাবে প্রশাসনের আশ্বাস পাওয়ার পর আমরা এই কর্মসূচি গ্রহণ করেছিলাম। আইন শৃঙ্খলা এবং নির্বাচনের পরিবেশ অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমাদের এই জেলায় মাননীয় জেলাশাসক গ্রহণ করেছিলেন, এসপি সাহেব ছিলেন সেই সভায়, পরবর্তী সময় এসডিএম, এসডিপিও, ওসির নেতৃত্বে আরও কয়েকটি সভা। কিন্তু দেখা যাচ্ছে বিজেপি দল এখন দিনের বেলায় তারা ফ্ল্যাগ লাগাতেও ভয় পায়, নিজেদের ফ্ল্যাগ, এবং জনবিচ্ছিন্নতার কারণেই তারা রাত্রিবেলা এসে সিপিএম পার্টির পতাকাগুলি বিভিন্ন জায়গায় নষ্ট করছে। ইতিমধ্যে আমাদের লক্ষ্মীবীর সরকার টেলা, কর্মকার টেলা, বাইপাসের আইওসি সংলগ্ন যে চৌমনি, যেখানে আবার এসপিপি অফিস আছে তার সংলগ্ন এলাকায়, এবং আশ্চর্যের ব্যাপার মাননীয় এসডিএম যিনি অ্যাজ ওয়েল এস আমাদের ষোলো বিশালগড় বিধানসভা কেন্দ্রের আরও ওনার অফিস সংলগ্ন এলাকায় যে পতাকাগুলি ছিল সিসি ক্যামেরার সামনেই ছিল, এগুলি পর্যন্ত নষ্ট করে বিশালগড় নিচের বাজার চৌমনি সহকারে এনসিনগর অন্যান্য জায়গায় তারা এই পতাকাগুলি বিভিন্নভাবে ফেলে দিচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও আগুন লাগিয়ে এগুলি নষ্ট করছে। আমরা তাতে আশ্চর্যের কিছু নেই, কারণ বিজেপি দলের তার চরিত্র বৈশিষ্ট্য অনুযায়ী সে গণতন্ত্রকে বিশ্বাস করতে পারে না, তার নিরিখেই তারা এই ধরনের অপকর্ম তারা সংগঠিত করে। আমরা মানুষের কাছে আবেদন করব যে আজকে এটা মানুষকে বুঝতে হবে যে আগে আমরা পতাকা লাগ। বামপন্থী নেতার বক্তব্য আপনারা শুনলেন। গতকালকে গভীর রাত্রের পতাকা ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে তীব্রভাবে অভিযোগ উঠে এসছে বামেদের পক্ষ থেকে। বিশালগড়ের একাধিক জায়গাতে লাগানো হয়েছিল দলীয় পতাকা এবং সব জায়গাতেই নষ্ট করে ফেলা হয়েছে, ছিঁড়ে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রচার সজ্জা, এমনই অভিযোগ বামেদের। নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।